মাশাআল্লাহ আমার এই গাছটার গ্রোথ এত সুন্দর হইতেছে, আমি খুবই খুশি। অল্প কয়টা গাছ আমি এটার মধ্যে হাত লাগাই দিছিল, আমাকে খুবই সুন্দর লাগতেছে। এখন আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো গত দুই দিন হচ্ছে কোনো ব্লগ আপলোড দেই নাই, একদিন হচ্ছে আমরা কোশ্চেন আর অ্যান্সারের ভিডিও আপলোড দিছি। তো আজকে হচ্ছে একটা ব্লগ আপলোড দিব, কিন্তু সমস্যা হচ্ছে কি কালকে সারা রাত আমরা ঘুমাই নাই, এই জন্য আজকে আমরা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছি। তো এখন থেকে আমি ব্লগ করা শুরু করছি। তো কী করবো এখন, আমি সব কাজ বাজ করবো, রান্নাবান্না করা আছে মোটামুটি, শুধু মাছ ভাজি করবো তাহলেই হবে। আর হচ্ছে গাছে পানি দিব, একটা ভাইয়া গাছের গাছ নিয়ে ভিডিও বানাতে বলছেন, তো সেটা আজকে মেবি বানায় ফেলবো। আর হচ্ছে পাখিগুলোকে খাবার দিব, মাছগুলোকে খাবার দিব, বাসায় টুকিটাকি কাজ করব। তো এই তো, আর সাথে সাথে আপনাদের সাথে গল্প করব। তো অবশ্যই পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। তো আমি হচ্ছে ফার্স্ট একটু দেখাই, সব কিছু এলোমেলো একদম পুরা, সব রান্নাঘর আরো বেশি এলোমেলো। এই যে, তো আমি এখন সব কিছু ক্লিন করব, টোটাল একদম আমাদের বেডরুমে এলোমেলো। তারপর হচ্ছে আবার ক্লিন করার পরে আপনাদের দেখাবো, সাথেই থাকুন। তো আর পাখি খাবারগুলো হচ্ছে চেঞ্জ করে দিছি, ঘুঘু পাখিগুলো আজকে দিছি। আর এটা হচ্ছে বাইরের ঘুঘু, মানে দেশি না আমাদের, এটা নাম হচ্ছে ডায়মন্ড ঘুঘু। ওরা একটু ভয় পায়, এই যে দুইজন ঠান্ডার মধ্যে লুতুপুতু হয়ে আছে। আর এটা হচ্ছে মেবি প্রিন্স আর ফিন্স, আই ডোন্ট নো। এটা আমার বাচ্চাতে আমার আম্মু আমাকে গিফট করছে খাঁচা সহ। তো সাথে থাকুন, আমার এখন অনেক কাজ কাজ করবো, আর হচ্ছে আপনাদের দেখাবো, আর গোছানোর পরে আমি অবশ্যই আবার সব কিছু দেখাবো। আমি হচ্ছে ফার্স্টে রান্নাঘরে গেছি, আগে যে রান্নাঘরের কাজ আগে শেষ করি, তারপর হচ্ছে রুমে যাব। তো হচ্ছে অনেক থালা বাসন জমা হয়েছিল, এগুলো ধুইতেছি। আসলে জমা না করে যখন এটা তখন ধোয়া উচিত, কিন্তু কালকে একটু শরীর খারাপ লাগার কারণে হচ্ছে আমি জমা করে রাখছিলাম। তো আমি হচ্ছে অনেক গোছায় কাজ করতে পছন্দ করি, তো আগে হচ্ছে থালা বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো ক্লিন করে তারপর ওই রুমের দিকে যাব। রান্নাঘরের কাজ শেষ করে তারপর এই যে আগে সোফার, এখানে হচ্ছে সোফার যে টেবিলটা, এই টেবিলটা আগে ক্লিন করলাম, মানে গ্লাসের টেবিল অনেক বেশি ময়লা হয়, আর আমাদের বাসার চারপাশে পানি, তারপরও বুঝি না যে কিভাবে এত ময়লা হয়, মানে এত ধুল আসে কোথেকা। ওই দিন নিস্তালারা, মানে দোতলার আপুও বলতেছে, নদীর আম্মু, যে অনেক বেশি ধুলা হয়, যায় না কোথেকা আসে, এখানে তো রিক্সাও চলে না। তো যাই হোক, তো এই জন্য ওগুলো ক্লিন করতে হয়েছে। তারপরে বেডরুমে চলে গেছি, বেডটা গোছানোর পরে ড্রেসিং টেবিল গোছাইছি। তো কাজ করতে করতে আমার কাজ শেষ, আমি একটু বাসার ভিডিও নিতে গেছি, তখন হচ্ছে কারেন্ট চলে গেছে। তো এই যে আমাদের বারান্দা থেকে ভিউটা এত সুন্দর লাগে রাতে, তো কখনো দেখানো হয় না। আজকে কারেন্ট যেহেতু গেছে, আমি গরম লাগতেছে দেখে দরজাটা খুলছি বারান্দার, তো সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদের দেখাই, আসলে অনেক সুন্দর লাগতেছে। আপনারাও জানাবেন আমাদের এই বারান্দাটা আপনাদের কাছে কেমন লাগে। তো কারেন্ট চলে আসছে, তো আমার সব কাজ শেষ, এখন আমি একটু নিজেকে সময় দিব। যে আসলে হচ্ছে সারাদিন হাজবেন্ডের জন্য কাজ করা হোক বলুন, বা যারা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকেন, সবার জন্য, লাইক সন্তানের মারা সন্তানের জন্য, মানে আমরা দিন রাত শুধু খেটেই যাই মেয়েরা, তো কেননা দিনের কিছুটা সময় লাইক 5 মিনিট হোক 10 মিনিট হোক নিজের জন্য একটু বের করি, সব কাজ একটু আগে আগে শেষ করে একটু নিজেকে সময় দিই। আসলে কি, নিজে যদি একটু পরিপাটি হয়ে সুন্দরভাবে থাকি, তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে। আমি আমার কথা জানি আমার কাছে ভালো লাগে, এখন আপনাদেরটা বলতে পারবো না। তো কারোর জন্য না, না হাজবেন্ডকে খুশি করার জন্য বা অন্য কিছু, নিজের জন্য নিজেকে একটু টাইম দিন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটু নিজেকে নিয়ে সময় কাটান, একা একটু একান্তভাবে ভাবুন আপনি কে, আপনি কীভাবে থাকছেন, আপনার কিসে ভালো লাগে না লাগে, যে কোনো কিছু আপনি ডায়েরি লিখতে পারেন, বা যারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন শরীফ পড়তে পারেন, মানে একান্তভাবে নিজেকে নিয়ে একটু সময় কাটান।
লাইক আমি সব সময় একটু নিজেকে প্যাম্পার করতে পছন্দ করি, লাইক সব কাজ শেষ করে আমি একটু নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করি। এটা সবসময় নট লাইক যে আহাদের সাথে বিয়ের পরে, সেটা না, এটা আমি বরাবর ছোটোবেলা থেকেই আমি এমন আমার আম্মুকে দেখে দেখে বড় হয়েছি যে আমার আম্মু সবসময় খুব পরিপাটি, একদম মাথাটাও আচ্ছানো থাকে। লাইক কখনোই দেখিনি আম্মুকে যে একটু অগোছালো সুস্থ থাকাকালীন, আম্মু সবসময় সুন্দর থাকে। লাইক না যে এক গাদা মেকআপ দিলাম বা হচ্ছে একটা বাইরে পরার একটা ড্রেস পরলাম, লাইক বাসায় পরার একটু ধোয়া, একটু নিজের কাছে ভালো লাগে এমন কিছু পরলাম, চুলটা ঠিক করে আসলাম যেভাবে আমার পছন্দ, তো এরকমই একটু নিজের যত্ন নিলাম, ত্বকের যত্ন নিলাম। তো নিজেকে সময় দেওয়া উচিত আমি মনে করি প্রত্যেকটা মানুষের, যে এমন হয় না যে একটু 10 মিনিট পরে ঘুমাতে যাই, যে আমরা লাইক সব কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাই যে এখন শুয়ে পড়বো, ঠিক তখন 10 মিনিট নিজের জন্য সময় দিন, একটু আয়নার সামনে নিজে নিজেকে দেখুন যে আপনার চেহারা কেমন হয়ে যাচ্ছে, যে দিন শেষে মানুষের জন্য আমরা সব কিছু শেষ করে দিচ্ছি না, নিজেও পরিপাটি রাখেন। একটা কথা সবসময় মনে রাখবেন যে রাধে সে চুলো বাঁধে। অনেক এমন মানুষ আছে, অনেক যে দীপুর একটা ম্যাডাম, ফারজানা ম্যাডাম, আমি জানি ফারজানা ম্যাডাম আপনি আমাদের ভিডিও দেখেন, তাকে আমার এত ভালো লাগে, সে যথেষ্ট স্মার্ট আর সুন্দর এবং আমাদের থেকে অনেক সিনিয়র, তারপরেও সে সংসার, বাচ্চা, দেন সে নামাজ পড়ে, সব কিছু সামলায় কিন্তু নিজের জন্য সময় বের করে। সে প্রতিদিন স্টোরিতে তার ছবি থাকবে, সে সাজুগুজু করবে, সে ঘুরতে যাবে, মানে নিজেকে নিয়ে খুব আনন্দতে থাকে। এটা কি অন্য কারোর জন্য না, লাইক নিজের জন্য হলেও করা উচিত যে একটু সময় নিজেকে দেই, সেটাই। এটা এর থেকে খারাপ কোনো মিম কেউ বার করবেন না, আমি সবার জন্যই বলতেছি নিজেকে সময় দেওয়া দরকার, অনেক বেশি দরকার, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই সেটা। তো আপনাদেরকে তখন বুঝছি যে এলোমেলো একবার দেখালাম, তো বোঝানোর পরে আমি আবার দেখাবো। তো এই যে বেডরুম, আর এই যে আমাদের প্রিয় ড্রেসিং টেবিল, আর আমি যখনই 100 বক্সের এই বোতলটা দেখি আমি ওকে অনেক বেশি মিস করি, আমি সবসময় এটা এখানেই রাখি। আর হচ্ছে আমি চুড়ি পরতে অনেক বেশি পছন্দ করি, তাই এখানে আমার সব কালার চুড়ি আছে মোটামুটি, এগুলো আমার বিয়ের আগে থেকেই, লাইক আমার আম্মু আমাকে কিনে দেয় সবসময়। আর হচ্ছে আমার সব কসমেটিক্স, এখানে একজন ভাইয়া লিখছিল যে আপনার মেকআপ প্রোডাক্ট দেখে তো আমি অজ্ঞান, ভাইয়া এখানে শুধু মেকআপ না, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তো এই তো, তো বেডরুমের পর হচ্ছে এই যে এখানে একটা বেসিন, তো এই রুমটা হচ্ছে আটকানো, কারণ এটা আমি আটকে রাখছি, ওরমে কেউ নাই, গোছানোই আছে এলোমেলো না, রান্নাঘরও আমি গোছাইছি। তারপর হচ্ছে এই যে এখানে একটা মিরর আছে, মাশাল্লাহ আমার এই গাছটার গ্রোথ এত সুন্দর হইতেছে, আমি খুবই খুশি। এটা অল্প কয়টা গাছ আমি এটার মধ্যে হাত লাগিয়ে দিছিলো, আমাকে খুবই সুন্দর লাগতেছে এখন। তো তারপর হচ্ছে এই যে আমার মাছ পাখি, তো এই গাছটাও বাইরে থেকে না কেমন যেন হয়ে যাচ্ছিলো, পরে আমি বাসার ভিতরে এনে দিছি, এখন এই যে নতুন করে পাতা বের হচ্ছে। আর হচ্ছে এই যে ডাইনিং টেবিলও গোছানো শেষ, ড্রয়িং রুমও গোছানো শেষ, লাইক সোফা সব কিছু এলোমেলো ছিল আমি গোছাই ফেলছি। তো এখন হচ্ছে আমি একটু টিভি দেখবো, টিভি দেখবো আর হচ্ছে ওয়েট করবো আহাত কখন আসবে। তো আহাত আসলে হচ্ছে তখন গরম গরম আমি মাছটা ভাজবো, ভেজে তারপর হচ্ছে ওকে নিয়ে খাবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই আবার আহাত আসলে আমি ভিডিও করবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বাসায় আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, মানে আমি ওর জন্য সবসময় গরম গরম রান্না করি, ও ঠিক আসবে তার আগে হচ্ছে রান্না করছি। তারপরে আমরা খেয়ে এখন হচ্ছে একটু মানে একটা মুভি দেখবো, দেখে তারপর হচ্ছে আমরা ঘুমাতে যাব। তো অনেকেই হচ্ছে অনেক অনেক কমেন্টস আসে, আমাকে টেক্সট করো যে আপু তোমার চুল অনেক সুন্দর, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার আমার চুল অনেক পছন্দ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি চুলে কী ইউজ করি কী ইউজ করি সবাই সাথে জিজ্ঞেস করো, আমি আসলে চুলে কোনো তেল দিতে পারি না, আমি বারবারই বলছি, কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকেই তেল দিলে মাথা ব্যথা করে। আর আমি হচ্ছে শ্যাম্পু যখন যেটা হাত নিয়ে আসি আমি তখন সেটাই দিই, আগেও আম্মু যখন যেটা কিনতো আমি তখন সেটাই দিতাম, আমার কোনো যে ধরা বাঁধা নিয়ম নেই যে এই শ্যাম্পুই লাগবে বা এই ক্রিমই লাগবে ফেসের জন্য, আমার এভাবে কোনো ধরা বাঁধা নিয়ম নেই।
আর হচ্ছে একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি কখনো চুলে বেনি করি না, লাইক ধরো বেনি করলে বছরে একবার বা দুইবার আমার মনে হলে আমি করি, এছাড়া যে রেগুলার মেয়েরা চুলে বেনি করে আমি সেটা করি না। আমি হচ্ছে চুল জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে এখানে বেঁধে এই যেভাবে নিচু করে একটু লুজভাবে বেঁধে এই ধরনের একটা রাবার ব্যান্ড দিয়ে চিকন তারপর হচ্ছে ঘুমাই, কখনোই চুল খোলা রেখে ঘুমাই না আর হচ্ছে বেনিও করি না। সো আমার মনে হয় এই জন্য চুলটা সোজা থাকে। আর বাই বর্ন আমার চুল এমন, তোমরা যদি আমার মেবির ছবি দেখো তাহলে দেখবো ওর চুলও এমন, আমার আম্মুর চুলও এমন। এটা আসলে মেবি বংশগতভাবে, আমার এই জন্য এক্সট্রা কিছু করতে হয় না। তো অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চুলের এত প্রশংসা করার জন্য। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সো আল্লাহ হাফেজ।